আশরাফুল ইসলাম, আপনি লিখেছেন, আমি আতর বিক্রয় করি, আমি একটা আতর কিনেছি যার নাম হচ্ছে একজন বিধর্মী গায়িকার নামে, সাথে সাদৃশ্যপূর্ণ। এখন এটা বিক্রি করা এবং ব্যবহার করা কি হালাল হবে? গায়িকার নামের সাথে আতরের মিল আমার মনে হয় কোনো স্প্রিট স্প্রে হবে, যাই হোক, তো যদি তার নামের সাথে মিল থাকে এবং এর ফলশ্রুতিতে তার প্রচারের ব্যাপার স্যাপার না থাকে, তার ছবি না থাকে, হারাম অন্য কোনো কিছু না থাকে, তাহলে এটা বেচা কিনা করা মৌলিকভাবে হারাম হবে না। তবে যদি অ্যাভয়েড করার সুযোগ থাকে, অ্যাভয়েড করা ভালো, এই অর্থে যে একজন খারাপ মানুষ, একজন গুনাহে লিপ্ত মানুষ, একজন পাপিষ্ট মানুষ, নাফরমান আল্লাহর, যিনি আল্লাহর একটা নির্দেশকে লঙ্ঘন করে চলেছেন অনবরত, এটাকে তার পেশা হিসেবে নিয়েছেন, সেটার প্রচারক রয়েছেন, অশ্লীলতার প্রচারক তিনি, এরকম একজন মানুষের নামের ব্র্যান্ডিং, তার পরিচয় যেন আপনার মাধ্যমে, তার তার প্রচার যেন আপনার মাধ্যমে না হয়, সে জিনিসটা খেয়াল করতে পারলে ভালো হয়। তবে এটা কোনো আবশ্যিক বিষয় এই জন্য নয় যে সরাসরি এখানে আসলে তার ছবি নেই, যেমনটি বললাম, যদি ছবি না থাকে, তারপরে জিনিসটা যদি হালাল থাকে, তাহলে শুধু তার নামের কারণে জিনিসটা সরাসরি হারাম হয়ে যাবে না, তবে অ্যাভয়েড করতে পারলে সেটা উত্তম হবে।